জেলা ক্রিকেট লীগের চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হলো বনগায়। বনগাকে পরাজিত করে জয়ের শিরোপা ছিনিয়ে নিল খর্দা। সেরা ক্রিকেটার সন্দীপন চক্রবর্তী। উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রিকেট লীগের চূড়ান্ত পর্বের খেলায় বনগাকে পরাজিত করে জয়ের শিরোপা ছিনিয়ে নিল খর্দাহ। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত 2022-23 বর্ষের অনূর্ধ্ব ১৬ ক্রিকেট লীগের চূড়ান্ত পর্বের খেলা এদিন অনুষ্ঠিত হয় বনগা স্টেডিয়ামে। বনগা মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৪০ ওভারের এই খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বনগা সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। তবে খর্দহের বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতে পারেননি বনগার ব্যাটসম্যানরা। মাত্র ৩২ ওভারে ১১৮ রান করে অল আউট হয়ে যান তারা। দলের হয়ে সর্বাধিক রান করেন তৃষাঞ্জিৎ বাছার। ব্যাট করতে নেমে প্রথমে যথেষ্ট বেগ পেতে হয় খর্দাকেও। ১১২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেন তারা। ম্যাচ তখন রুদ্ধশ্বাস অবস্থায়। তবে খেলাতে শেষ হাসি হেসেছেন খর্দাহ সূর্য সেন এনএসসি। এদিনের চূড়ান্ত পর্বের খেলায় মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি তুষার চ্যাটার্জি, সম্পাদক গুরুপদ গাঙ্গুলি, জেলা রেফারি সংস্থার সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, সিএবি প্রতিনিধি অঞ্জন দাশগুপ্ত, প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ বনগা ক্রীড়া সংস্থার বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, ক্রীড়াপ্রেমীদের কাছে এটা একটা ভালো বার্তা, আমরা বিভিন্ন মহকুমাতে খেলা ছড়িয়ে দিতে চাইছি। এ বিষয়ে তিনি আরো বলেন, যারা ক্রীড়াপ্রেমী এবং আমরা যারা ক্রীড়া সংগঠন, আমাদের কাছে একটা খুব ভালো বার্তা এটা যে খেলাধুলো আবার উত্তর চব্বিশ পরগনায় প্রতিটি ক্লাবের মধ্যে একটা প্রাণ সঞ্চার করেছে। রাজ্যের পায়নিয়র জেলা হিসাবে নিজের নাম সবসময় অক্ষুণ্ণ রেখেছে আমাদের মহিলা টিম, আমাদের সিনিয়র ক্রিকেট টিম, যারা রাজ্যের কোনো সময় রানার্স আপ, কোনো সময় উইনার্স হয়েছে। এবছরেও আমরা তার ব্যতিক্রম নেই। তাই এবছরে আমরা এখানে সাব ডিভিশনে আমাদের জেলার একটা নতুনভাবে আমরা এটা ভাবতে শুরু করেছি। এদিন খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খর্দহের সন্দীপন চক্রবর্তী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ছ ওভার বল করে দুটি মেডেন দিয়ে ২১ রানে ৪টি উইকেট পেয়েছেন তিনি। জানা গেছে জেলা জুড়ে মোট ৩৪টি দল এই লীগ কাম নকআউট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। সকলকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বের খেলায় যোগ্যতা অর্জন করে বনগা ও খর্দাহ। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির অন্যতম সদস্য সুব্রত বক্সী বলেন, জেলার কাছে আমরা কৃতজ্ঞ আমাদের বনগা মাঠে এই ধরনের খেলা দেওয়ার জন্য। বনগাবাসী হিসেবে গর্বিত এবং বনগা স্পোর্টস অ্যাসোসিয়েশন হিসেবে গর্বিত যে এরকম একটা জেলা লীগের চূড়ান্ত পর্যায়ে আমার দল আজকে বনগা দলটি খেলছে, এটা আমাদের কাছে আলাদা অনুপ্রেরণা। এবং এখানকার যে সমস্ত ক্রিকেটের ছেলেপিলে যারা প্র্যাকটিস করে যেসব শিক্ষার্থীরা, তাদের কাছে এটা অনুপ্রেরণা। কারণ সবাই জানে বনগা ক্রিকেটের একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। বনগা থেকে ইভেন ইন্ডিয়া টিমেও রয়েছে, এখন অভিমন্যু মিশ্রণ এবার ইন্ডিয়া টিমেও খেলছে, মোহাম্মদ শামি সেও এখান থেকেই একসময় খেলে উঠেছে, এসব এবং অভিমন্যু মিশ্রণ এবং অনেক আর অভিষেক রমন সবাই আছে। সেই জায়গায় বনগার ক্রিকেটের মানটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা কিন্তু এই খেলা আমাদের আরও উদ্দীপনা দেবে, এটা আশা করি আমরা। জেলার কাছে আমরা কৃতজ্ঞ যে জেলা আমাদের এইরকম চূড়ান্ত পর্যায়ে খেলার একটা দায়িত্ব দিয়েছে, এবং আমরা আশা করি সেই দায়িত্ব আমরা সুন্দরভাবে রাখতে পারবো এবং খেলাটি সুন্দরভাবে শেষ করতে পারবো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন ০৩২১৫২৫৭৬০৩।